নির্বাচন ছাড়া তাদের অন্য কোনো বিদেশি শক্তি এসে সহযোগিতা করে ক্ষমতায় বসাবে এটা তো হতে পারে না। ক্ষমতায় বসানোর মালিক এদেশের জনগণ। সরকারি দল কিংস পার্টি করতে যাবে কেন? সগণ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলের এখানে অনেক ফুল ফুটে, সেটা কোনটা কিংস পার্টি কোনটা প্রজা পার্টি এ সম্পর্কে তো আমাদের কিছু জানা নেই। আমরা প্রত্যেককে রাজনৈতিক দল হিসেবে দেখি এবং এর রেজিস্ট্রেশনটা করে নির্বাচন কমিশন, স্বাধীন নির্বাচন কমিশন কোন দলকে রেকগনাইজ করে এটা তাদের ব্যাপার, এখানে আমাদের কিছু বলার। এক দুই তিন ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। তারা তো বন্ধু রাষ্ট্র বলতে আপনি তো মনে হয় বিষয়টি বোঝেন, তারা বন্ধুপ্রতিম রাষ্ট্র বলেছে ইন্ডিয়াকে, বলেছে তোমরা স্বাধীনতা অর্জনে সাহায্য করেছো, এখন গণতন্ত্র উদ্ধারেও সাহায্য চাই। তো গণতন্ত্র তো আমাদের ঠিকই আছে, আমাদের নির্বাচনও হয়েছে, বিএনপির বন্ধুপ্রতিম দেশের কাছে সহযোগিতা চাওয়ার অর্থ তাদেরকে ক্ষমতায় বসিয়ে দেওয়ার বিষয়, এবং নির্বাচন ছাড়া তাদের অন্য কোনো বিদেশি শক্তি এসে সহযোগিতা করে ক্ষমতায় বসাবে এটা তো হতে পারে না। ক্ষমতায় বসানোর মালিক এদেশের জনগণ। জনগণ ছাড়া, জনগণের সমর্থন ছাড়া সরকার পরিবর্তন সম্ভব।